এই মুহূর্তে মধ্যবিত্তের জন্য অত্যন্ত খুশির খবর, এবার রেশনে মিলবে রান্নার গ্যাস। তো রান্নার গ্যাস রেশনে কবে থেকে দেওয়া হবে বা কোন ক্যাটাগরির কার্ড থাকলে তবে আপনি ভর্তুকি মূল্যে বা বিনামূল্যে পেয়ে যাবেন রান্নার গ্যাস, এই নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে শুরু করে রাজ্য সরকার কি জানাচ্ছেন বিস্তারিত সমস্ত তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের নিত্য নতুন লেটেস্ট ট্রেন্ডিং ভিডিওর আপডেট সবার আগে নিজের ফোনে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিও শুরুর পূর্বে আপনার কাছে কোন ক্যাটাগরির রেশন কার্ড আছে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না। এবার রেশনে মিলবে রান্নার গ্যাস। 5 কিলোগ্রাম ওজনের এলপিজি সিলিন্ডার বিতরণ করা হবে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মার্চ থেকেই ভর্তুকি মূল্যে রেশন দোকানে রান্নার গ্যাস পেয়ে যাবেন গ্রাহকরা। শুক্রবার কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে বৈঠকের পর এমনটাই দাবি করলেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু। সংগঠনের দাবি, এতে একদিকে যেমন গ্রাহকরা উপকৃত হবেন, পাশাপাশি আর্থিকভাবে উপকৃত হবেন রেশন ডিলাররাও। কেন্দ্রীয় সরকারের তরফে রেশন ডিলারদের কমিশন বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে বলে দাবি করেছেন বিশ্বম্বর বাবু। তবে রেশন ডিলারদের কমিশন বাড়বে আগামী অর্থবর্ষে। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীর তরফে এই আশ্বাস পাওয়ার পর আপাতত কেন্দ্রীয় বাজেট পর্যন্ত সমস্ত আন্দোলন স্থগিত রাখছে রেশন ডিলারদের এই সংগঠনটি। এবার রেশন দোকান থেকে মিলবে 5 কেজি এলপিজি সিলিন্ডার। খুব শীঘ্রই এই 5 কেজি গ্যাস সিলিন্ডার রেশন দোকান থেকে ভর্তুকি মূল্যে পাওয়া যাবে। এই ব্যাপারে বিশ্বম্বর বলেন, আগে এটা কেন্দ্রীয় সরকার চালু করলেও তা বাড়তি মূল্যে দেওয়া হতো, এবার থেকে তা ভর্তুকি মূল্যেই পাওয়া যাবে। চাল গমের পাশাপাশি ডাল ও ভোজ্য তেল যাতে দেওয়া হয় রেশন দোকান থেকে, সে ব্যাপারেও কেন্দ্রীয় সম্মতি আদায় হয়েছে বলে জানান তিনি। এছাড়াও রেশন ডিলারদের কমিশন বৃদ্ধির দাবিও করেছেন তিনি। তবে চলতি অর্থবর্ষে নয়, আগামী অর্থবর্ষে তা বৃদ্ধি করা হবে বলে কেন্দ্রের থেকে আশ্বাস পেয়েছেন বলে জানান। উল্লেখ্য, সারা দেশে যাতে রেশন ব্যবস্থা চালু হয় তার দাবিতে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হলো অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ডিলার্স ফেডারেশন। পশ্চিমবঙ্গে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রেশন ব্যবস্থা ও সকলের জন্য খাদ্য, সকলের জন্য রেশন সুনিশ্চিত করেছেন, তার সারা দেশেই তেমনটা চালু করার দাবি জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু।